আসসালামু আলাইকুম। এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি অপোজিট ওয়ার্ডস লিখবো আমরা। প্রথম হচ্ছে ডে, ডে অর্থ হচ্ছে দিন, তাহলে এটার অপোজিট হচ্ছে নাইট। ডে অর্থ হচ্ছে দিন, অপোজিট হচ্ছে নাইট। ডাই অর্থ হচ্ছে মরা, তাহলে অপোজিটটা কি? অপোজিট হচ্ছে বাসা, তার মানে লিভ। ইন্ড অর্থ হচ্ছে কোনো কিছু শেষ করা, কোনো কিছু শেষ হওয়া, তাহলে ইন্ডের অপোজিট হচ্ছে বিগিন। হেয়ার অর্থ হচ্ছে এখানে। এখন যদি অপোজিট বলতে চাই সেটা হচ্ছে দেয়ার, হেয়ার দেয়ার। গিভ অর্থ হচ্ছে দেওয়া, গিভ অর্থ হচ্ছে দেওয়া, কিন্তু নেওয়া এটা হচ্ছে অপোজিট, তাহলে ঠেক, ঠেক অর্থ হচ্ছে নেওয়া। কাম অর্থ হচ্ছে আশা, কাম অর্থ হচ্ছে আশা, তাহলে অপোজিটটা হচ্ছে গিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্রতিনিয়ত এরকম ইংরেজি শিখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।